আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে বুঝতে পেরেছেন আজ ফিশ বারবিকিউ করব, তাই বরাবরের মতোই কিছু কেনাকাটা করতে চলে আসলাম মাদলা বাজারে। অনেকে জানেন না মাদলা বাজার কোথায় অবস্থিত। মাদলা বাজার অবস্থিত শাহজাহানপুর থানায়। চলুন বাজারের দোকানটায় যাওয়া যাক। দোকানে চলে এসেছি, এখন কিছু কেনাকাটা করব। এই দোকানটাতে প্রায় অনেক ধরনেরই মিষ্টান্ন পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। সন্দেশ, কেক, মিষ্টি, দই। আর বগুড়ার মানুষ তো দই খেতে অবশ্যই পছন্দ করি, আর এই দোকানের দইগুলো আসলে অনেক সুস্বাদু হয়। আমরা টক দই নিয়ে নিয়েছি, তার সাথে একটা টমেটো সস এবং একটা মোচো নিয়ে নিয়েছি। দোকানটাতে সচরাচর একটু ভিড় থাকে, যার কারণে একটু লেট হচ্ছিল জিনিসগুলো দিতে। তো এখানে ভাইকে বলছিলাম যে মজুর ডেট আছে নাকি। আপনারা অবশ্যই কোনো জিনিস কেনার আগে ডেট আছে নাকি দেখে কিনবেন। সব জিনিস কেনার পরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। বাসায় এসে পৌঁছে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা মিষ্কাদের পুকুরে বসে পড়েছি মাছ ধরার জন্য। পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা, তারপর সেই মাছ বারবিকিউ খাওয়া, মজাই আলাদা। দেখতে পাচ্ছেন শুভ এদিকে বড়শিতে আটা লাগাচ্ছে, আর এদিকে অলরেডি মিষ্কাত বড়শি পুকুরে দিয়ে দিয়েছে মাছ ধরার জন্য। আপনারা যদি কখনও মাছ না ধরেন বড়শিতে, তাহলে এই অনুভূতিটা বুঝতে পারবেন না। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি মাছ ধরতে পারবেন না। বড়শিতে মাছ ধরতে অনেক ধৈর্যের প্রয়োজন। চলুন আমরা মাছ ধরি আপনাদের সাথে নিয়েই। আপনারা সাথে থাকুন, দেখুন এবং এনজয় করুন। চলে যায় আরেকটা মাছ উঠেছে, এবার মিষ্কাত ধরেছে। তো মাছটা আকারে অনেক ছোট ছিল, যার কারণে ছেড়ে দিতে হবে। আমরা শুধু তেলাপিয়া মাছ ধরছিলাম, আর অন্য মাছ উঠলে সেই মাছগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। এখানে মিষ্কাত মাছ ধরতে ধরতে ওর বড়শিতে একসাথে দুইটা মাছ উঠে গেছে, তেলাপিয়া মাছ। দেখুন, সুন্দর লাগতেছিল দেখতে। আপনারা যদি কেউ এভাবে একসাথে দুইটা মাছ ধরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সচরাচর দুইটা মাছ ওঠে না, অনেক সময় হঠাৎ করে উঠে যায়, আর দেখতে অদ্ভুত সুন্দর লাগে। এদিন অবশ্য আমাদের সাথে দুইবার নয়, ঠিক তিনবার এই ধরনের ঘটনা ঘটেছে, একসাথে দুইটা করে মাছ উঠেছে। তো আমরা মাছ ধরতে ধরতে অনেকগুলো মাছ ধরে ফেলেছি, দেখুন। এখন এগুলো কাটার পরে আসতেছে আপনাদের সামনে আবার। আমরা মাছটিকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমরা আমাদের মতো করে মশলা ইউজ করছি, খুব অল্প পরিমাণে। আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিব টমেটো সস। মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধ থেকে বাঁচার জন্য দিয়ে দিব লেবুর রস। দিয়ে দিব পরিমাণ মতো টক দই। তারপর মাছটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব।
হাত দিয়ে করলেই ভালো হবে। এর মধ্যে আমরা দিয়ে দিব কিছু পরিমাণ সরিষার তেল এবং আদা বাটা রসুন বাটা। আপনারা চাইলে ফিশ বারবিকিউ মশলা ইউজ করতে পারেন, আমরা এখানে ইউজ করি নাই। ভালোভাবে মাখানোর পরে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। দেখা হচ্ছে যুদ্ধের সময়। যুদ্ধ কেন বললাম জানেন? কয়লা চালানোটা যুদ্ধের থেকে কম নয়। তবে অস্ত্র থাকলে যুদ্ধে ভয় কিসে? আমরা গ্যাসের চুলা থেকে কয়লাকে জ্বালিয়ে এনেছিলাম, তারপরে বাকি কয়লার উপরে দিয়ে বাতাস করা শুরু হয়। কিছুক্ষণ বাতাস করার পরে জ্বলে ওঠে বাকি সব কয়লাগুলো। তো এখানে শিবলু বাতাস শুরু করে দিয়েছে হাত পাখা দিয়ে। আজকে উপস্থিত ছিল যে আমার ভাই দেখলেন, রিফাত, শুভ, পিয়াস, আমি, মিশকাত, শিবলু, শিবলুর ভাই ছিল শিহাব। কয়লাতে আগুন ধরে গেছে অলরেডি, এখন আমরা নেট দিয়ে দিব। কিন্তু নেট দিয়ে দিতে চাইলাম, মিশকাত বলল আগে কয়লাগুলোকে বিছাই দিই তাহলে সুবিধা হবে। যার কারণে মিশকাত কয়লাগুলোকে বিছিয়ে দিল, তারপরে আমরা নেট দিয়ে দিলাম। নেটের গায়ে আমরা আগেই তেল দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো লেগে না যায়। আপনারাও তেল দিয়ে দিবেন, তাছাড়া মাছগুলো লেগে যাবে। আমাদের কাছে এই নেট ছিল, আমরা এই নেটই ইউজ করছি, আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন। এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি, আর শিবলু মিশকাত ওরা পাখা দিয়ে বাতাস করতেছে, আর আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। কয়লাতে আগুন একটু কম ধরেছিল, যার কারণে এখানে মিশকাত চিনি ইউজ করতেছে। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা বাসায় বানাই খান, কয়লার উপরে চিনি দিলে বাতাস করলে তাহলে আগুন বেড়ে যায়, তাপটা বেড়ে যায়। বাতাস বন্ধ করলে কিন্তু হবে না ভাই, বাতাস করতেই হবে। তো অনেক মজা হয়েছে, অনেক মজা হবে আরও, সামনে দেখতে থাকেন। এখানে বাতাস করা হচ্ছে আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমাদের 15-20 মিনিট বাতাস করতে হবে। কয়লাগুলোকে দেখতে হবে যেন একদম পুড়ে না যায়, আবার কয়লাগুলো নিভেও না যায়, একটা স্বাভাবিক হিটে রাখতে হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। চলুন শিহাবের একটা গান শুনে আসি ছোট্ট করে। কেমন লাগলো গানটি? বাতাস কর গান। আসলে এখানে বাতাস করতে করতে শুভর পাখাটা একটু ভেঙে গিয়েছিল, আর এখানে শিয়াবি এসে গান শুরু করে দিয়েছিল, বাতাস কর বাতাস কর। এমন মজা আর কোথায় পাবেন বলেন? আমি মাছগুলোকে উল্টো উল্টো দেখছিলাম যে একটু হয়েছে নাকি, আপনারাও একটু উল্টো উল্টো দেখবেন, আর যদি এক পাশে হয়ে যায় তাহলে উল্টে দিবেন। মাছগুলোকে খুব সাবধানতার সাথে উল্টে দিবেন যেন ভেঙে না যায়। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। এখন উল্টে দেওয়ার পৃষ্ঠতে ব্রাশ দিয়ে যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে দিব। আমাদের কাছে এই ব্রাশ ছিল তাই আমরা এই ব্রাশ ইউজ করছি, আপনারা অন্য ব্রাশ ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের বাতাস করা হচ্ছে কয়লাতে, কয়লা অনেক সুন্দরভাবে জ্বলে গেছে, এখন আর বেশি সময় লাগবে না। আমি একটু সরিষার তেল উপরে পেস্ট করে দিতেছি। অলরেডি আমাদের ফিশ বারবিকিউ রেডি হয়ে গেছে, এখন একটু পরে নামাই দিব। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি,
অলরেডি কয়েকটা মাছ তুলে নিয়েছি, ক্যামেরা রেডি ছিল না যার কারণে দেখাতে পারিনি। তো সবগুলো মাছ তুলে নেওয়ার পরে চলুন খাবারে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো, আর আমরা ফ্রেন্ডসরাই আসছিলাম সেই জন্য আর আলাদা আলাদা কোনো জায়গায় দেওয়া হয় নাই, সবাই একসঙ্গে খাবো, এক জায়গায় বসে খাবো, এটা আসলে অনেক বেশি মজা লাগে। আর এখানে লেবু দিয়ে দিলাম, সস আছে, চলুন খাওয়া শুরু করে দিয়েছে সবাই, আমিও খাওয়া শুরু করে দেই। আচ্ছা, আমাদের সাথে কে কে ছিল তা আমি এর আগেও দেখিয়েছি, আবার দেখে নেন। তো সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, চলুন কেমন হয়েছে তাদের মুখ থেকে জেনে আসি। শিপলো কেমন হয়েছে? কেমন হয়েছে শিয়াবি? এটা শিপলুর ভাই কেপিয়াস। কেমন মিশকাত? এটা বড় ভাই। তো এটা মিশকাতের বড় ভাই, আমাদেরও বড় ভাই, সবার থেকে বড়। তো মোটামুটি ভালোই হয়েছিল বারবিকিউ, আমরা সবাই খুব ভালোভাবে খাইছি। আমাদের খাওয়া অলমোস্ট ডান, কিছু সংখ্যক কাটা দেখা যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যতটুকু দেখানো সম্ভব আমরা দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।